আসসালামু আলাইকুম, এইটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত বিশ্বের 70,000-এরও বেশি মানুষ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18.5 লাখ। সরকার ঘোষিত প্রণোদনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই মনে করে সিপিডি। দেশে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, সংক্রমণ ঠেকাতে কঠোর নির্দেশনা থাকলেও মানছেন না অনেকে। এবং করোনার প্রভাবে বৈশাখের বাণিজ্য ধস, দেশীয় পোশাক খাতে 2,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা উদ্যোক্তাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসে বিশ্বে একদিনে আক্রান্ত হলেন 70,000-এর বেশি মানুষ, মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18.5 লাখ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, এ পর্যন্ত 1,14,000-এর বেশি মানুষ এতে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রে 22,000-এর বেশি। অন্যদিকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে থাকা চীনে হঠাৎ করেই আবারও বেড়ে গেছে নতুন করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। সময়ের সঙ্গে এক অসম যুদ্ধ চলছে করোনা ভাইরাসের। গত 24 ঘন্টার হিসেব বলছে, সারা বিশ্বে প্রতি সেকেন্ডে 50 জনের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়েছেন। প্রতি মিনিটে মানুষ মরেছে 7 জনেরও বেশি। সাইরেন বাজিয়ে ছুটে চলা যুক্তরাষ্ট্রের রাজপথ থেকে অ্যাম্বুলেন্সগুলো জানান দিচ্ছে সেখানকার করুণ পরিস্থিতি। 5.5 লাখেরও বেশি মানুষ এ পর্যন্ত শনাক্ত হয়েছেন। টানা দ্বিতীয় দিন 2,000-এর বেশি মানুষ এ পৃথিবী ছেড়েছে। লাশের সারিতে যোগ হয়েছে 1,14,000-এর বেশি। ইউরোপের জন্য আশার আলো দেখাচ্ছে ফ্রান্স এবং ইতালি। 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃতের খবর এসেছে সেখান থেকে। রোববার 619 জন হলেও গত 24 ঘন্টায় ইতালিতে প্রাণ গেছে 431 জনের। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 20,000। আর ফ্রান্সে প্রায় 15,000। প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, 17 মার্চ থেকে চলা লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হবে। এদিকে পঞ্চম দেশ হিসেবে এই মহামারীতে 10,000-এর বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাজ্যে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 85,000। People should stay at home because that protects the NHS and saves lives. সারা বিশ্বকে আইসিইউতে পাঠানো করোনার উৎপত্তিস্থল চীন সরকারের কপালে আবারও চিন্তার ভাঁজ পড়েছে। লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরানোর সময় গুনতে থাকা চীনে হঠাৎ করেই বেড়েছে করোনা শনাক্ত রোগী। 5 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 108 জনের দেহে গত 24 ঘন্টায় এই ভাইরাস পাওয়া গেছে। চীনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেই যেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান জানিয়েছে, খুব দ্রুতই সেখানে লকডাউন তুলে নেওয়া হচ্ছে না। এস এম আশরাফ, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে সরকার যেসব প্রণোদনা ঘোষণা করেছে সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ভার্চুয়াল মিডিয়া ব্রিফিং এ কথা বলে বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আগামী বাজেটে কর হার ও প্রণোদনা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন বিপ্লব রায়। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রিপোর্টটি হয়ে গেলে আমরা আবার দেখিয়ে দিব। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও। নিউ জার্সি রাজ্যে এ পর্যন্ত 1 নারীসহ মোট 8 বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে বাংলাদেশি মালিকানাধীন দোকানপাট। আতঙ্ক আর থমথমে অবস্থা বিরাজ করছে বাংলাদেশি অধ্যুষিত নিউ জার্সির প্যাটারসন সিটিতে। অনেকে হাসপাতাল ও নিজের বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশু এবং করোনা উপসর্গ নিয়ে রাঙ্গামাটি ও নোয়াখালীতে 2 জন মারা গেছে। লকডাউন ও কঠোর নজরদারি আরোপ করা হয়েছে অনেক জেলায়। এছাড়াও বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আসা 296 জনকে নেওয়া হয়েছে কোয়ারেন্টিনে।
বিস্তারিত জানাচ্ছেন কামুজামান রাজীব। চট্টগ্রামের পটিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 6 বছর বয়সী এক শিশু মারা গেছে। প্রতিবন্ধী শিশুটি অসুস্থ হলে শনিবার পটিয়া হাসপাতালে নেওয়া হয়, পরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামের দ্বিতীয় করোনা রোগীর মৃত্যু হল। রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে 55 বছরের এক ব্যক্তি মারা গেছেন। রোববার জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। নোয়াখালীর সেনবাগ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বাড়ি লকডাউন করে দুই পরিবারের সদস্যদেরকে নজরদারিতে রেখেছে পুলিশ। টাঙ্গাইলে নতুন করে আরও 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সংক্রমিত 6টি গ্রাম লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতিতে দ্বিতীয় করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। যশোরে একজন স্বাস্থ্যকর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর জেলার প্রবেশপথগুলোতে আইন প্রয়োগকারী সংস্থা আরও কড়াকড়ি আরোপ করেছে। মহানগরী ও উপজেলা পর্যায়ে টহল দিচ্ছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে 13 জন পরিবারের কাছে ফেরায় নাটোর চিনিকল কোয়ার্টারের 3টি ভবনের 22টি পরিবারকে লকডাউন করা হয়েছে। করোনায় একজনের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় কিশোরগঞ্জ জেলাকে লকডাউন করা হলেও নানা অজুহাতে অবাধে চলাফেরা করছে সাধারণ মানুষ। এদিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে গত 1 সপ্তাহে ভারত থেকে আসা 296 জন নারী পুরুষ ও শিশুকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের সরকারি হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 12 জনের মৃত্যুর খবর বলা হলেও এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন করোনার উপসর্গ নিয়ে অনেকের মৃত্যু হলেও তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে না। নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুস সালাম। সরকারি হিসেব মোতাবেক গতকাল পর্যন্ত 12 জনের মৃত্যুর সংবাদ পরিবেশন করা হলেও আমরা কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি এর পরিমাণ অনেক বেশি। করোনার উপসর্গ নিয়ে যাদের মৃত্যু হচ্ছে এবং তাদেরকে কিন্তু কোনো নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়নি, যে কারণে অনেকেই পাড়া মহল্লায় মারা যাচ্ছেন। তাদেরকে কিন্তু আমরা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেলেও তাদেরকে কিন্তু প্রমাণ করা যাচ্ছে না এবং তাদের কিন্তু দাফন করে ফেলা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আমাকে জানিয়েছেন যে তারা পাইকপাড়া গোরস্থানে সেখানে দাফনের একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেখানে মাত্র 2 জন লোক আছে যারা এই দাফনের কাজটি সম্পন্ন করছেন। নারায়ণগঞ্জে চিকিৎসা ব্যবস্থাটা মূলত ভেঙে পড়েছে। 5 দিন আগে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জ 300 বেড হাসপাতালটিকে করোনার জন্যে চিকিৎসার জন্য তৈরি করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই কাজটি সম্পন্ন হয়নি। আজকে থেকে নারায়ণগঞ্জের 2টি স্কুলে করোনা নমুনা সংগ্রহ করার কথা থাকলেও আমরা এ পর্যন্ত খবর পেয়েছি যে একটা স্কুলে সে কার্যক্রম চলছে। নারায়ণগঞ্জের সমস্ত ক্লিনিকগুলো কিন্তু বন্ধ রয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নিজে হোম কোয়ারেন্টাইনে আছেন, পুলিশ সুপার তার অফিসে বসে কাজ করছেন, সিভিল সার্জন ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে প্রত্যাহার হলো, নতুন সিভিল সার্জন যিনি যোগদান করেছেন তাকেও কিন্তু আমরা অফিসে পাইনি। এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিজার হওয়া এক প্রসূতির করোনা পজিটিভ পাওয়া গেছে। সকালে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর তাকে ওসমানী হাসপাতাল থেকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক ডক্টর সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন আক্রান্ত মায়ের শারীরিক অবস্থা ভালো আছে, তার সঙ্গে সদ্যজাত সন্তানকে আনা হয়েছে। এ নিয়ে সিলেটে 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। 3 দিন ধরে গোটা সিলেটে চলছে লকডাউন। সিলেট ঢাকা সড়কের ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে জানাচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকন। সিলেটে গত 2 দিন ধরে লকডাউন চলছে। এই লকডাউন চলার কারণে রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আমি সিলেট মৌলভীবাজারের সড়কের ঢাকা মহাসড়কের মৌলভীবাজারের ফেঞ্চুগঞ্জের চাঁদপুর এলাকায় অবস্থান করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না।
আর সিলেট শামসুদ্দিন হাসপাতালে 12 জন সন্দেহভাজন রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন পর্যন্ত এই 12 জনের মধ্যে কাউকেই ধরা পড়েনি করোনা আক্রান্ত রোগী। আর সিলেটে এখন 81 জন হোম কোয়ারেন্টাইনে আছেন, যাদের বেশিরভাগই প্রবাসী। মোট 981 জন ছিলেন হোম কোয়ারেন্টাইনে, তাদের বেশিরভাগই ছেড়ে দেওয়া হয়েছে। আর স্বাভাবিক পরিস্থিতি হচ্ছে যে সিলেট নগরীতে মানুষের চলাচল বন্ধ থাকলেও পাড়া মহল্লায় লোক চলাচল বেশি রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ভেতরেও রাজধানীর বেশ কিছু এলাকার মানুষ সরকারের নির্দেশনা মানছেন না। প্রশাসন বলছে মানুষকে ঘরে রাখার চেষ্টা করছে তারা, তবে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর রয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রিপোর্ট করছেন নিয়াজামান সজীব। সোমবার সকাল 8টা থেকে শ্যামলী মূল সড়কে টিসিবির পণ্য কিনতে মানুষের এই লাইন, নেই কোনো শারীরিক দূরত্ব। একটু আদূরে আদাবর এলাকার একটি ব্যাংকের সামনে গ্রাহকদের লাইনেও মানা হচ্ছে না সরকারি নির্দেশনা। মোহাম্মদপুর এলাকায় এক পাতা নাপা ট্যাবলেট কিনতে ড্রাইভার সহ মোট 4 জন বের হয়েছেন। অ্যাকচুয়ালি দিনের বেলা তো আর বাসায় থাকতে থাকতে অলমোস্ট বোর হয়ে গেছে অনেক দিন যাবত। জানি তো অঙ্ক খাইতে হবে না স্যার, বেতন না হলে গড়বড় তো দিতে হবে, এটা তো মানবো না। বেরোইছে যে হাতে সমস্যা হয়েছে, এই জন্য মানে আর কি হাতে এক্সরে করার জন্য সিটি হসপিটালে গেছিলাম। আজ 3-4 দিন ধরে ফুল আছে না খাওয়ানো লেগে গাড়ি নিয়ে বেরোই, কত 150 টাকা মারছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হলেই বদলে যায় রাস্তার চিত্র। তারা চলে যাওয়া মাত্রই আবার সেই পুরনো চিত্রই। সেনাবাহিনীর পক্ষ থেকে লাগাতার টহল ও জিজ্ঞাসাবাদ করার পরও এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মাস্ক ছাড়া এখন কোনো মানুষ বাইরে বের হচ্ছে না, বাট নিত্য প্রয়োজনীয় কাজ স্পেশালি সকাল 9টা থেকে 12টার দিকে মানুষজন একটু বাজারের আশেপাশে একটু বেশি থাকে, যেটা আমরা কন্টিনিউয়াসলি তাদেরকে মোটিভেশনের মাধ্যমে তাদেরকে এই মেসেজটা দিয়ে আমাদের সচেতন হতে হবে। এই মেসেজটা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন তারা নিজে থেকে সচেতন হয়ে বাসা থেকে কম বের হয়। মহানগরী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা উচিত বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এখানে টহল গাড়িগুলো নিশ্চিত করার চেষ্টা করছে যাতে মানুষ বাসায় থাকে। তারপর যে সকল দোকানপাট 2টা বাজে বন্ধ হয়ে যাওয়ার কথা, আমরা ইনশিওর করছি ওই দোকান যাতে বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় কাঁচা বাজার যেগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা, আমরা ইনশিওর করছি যাতে কাঁচা বাজারগুলো বন্ধ হয়ে যায়, মানুষ 6টার মধ্যে বাসায় ফেরে। তবে রাস্তায় মানুষের উপস্থিতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। আরও বেশি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি নির্দেশনা মানতে বাধ্য করা উচিত বলে মনে করে সচেতন নাগরিকরা। নিয়াজ্জামান সজীব, ইটিএন বাংলা, ঢাকা। দর্শক, বিপ্লব লায়ের রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। করোনা ভাইরাসের কারণে সরকার যেসব প্রণোদনা ঘোষণা করেছে সেখানে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ নেই বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে একথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আগামী বাজেটে কর হার ও প্রণোদনা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি। করোনা ভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে রপ্তানিমুখী শিল্পের জন্য 25 মার্চ সরকার 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী, যার সুদের হার 2%। এই অর্থে শ্রমিকদের মজুরি দেওয়া যাবে। 5 এপ্রিল সরকার আরও 4টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, যার পরিমাণ 72,750 কোটি টাকা। আর সর্বশেষ কৃষি খাতের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে 5% সুদে। যে প্রণোদনা দেওয়া হয়েছে এর বেশিরভাগই ব্যাংক নির্ভর, এতে প্রান্তিক মানুষের প্রত্যক্ষ কোনো উপকার হবে না বলে মনে করে সিপিডি। সরকারের যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেটার মূলত বৈশিষ্ট্যটা হচ্ছে যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতিমালা এবং সরকারি ব্যয় বাড়ানো, ব্যাংকে তারল্য সৃষ্টি এবং লক্ষ্যভিত্তিক খাতওয়ারি কিছু বণ্টন, এগুলোর নেওয়া হয়েছে। তিনি জানান, যদিও প্রধানমন্ত্রী বিভিন্ন ঘোষণায় বলেছেন বিনামূল্যে ছাড়াও ভিজিএফ ভিজিডির মাধ্যমে খাদ্য বিতরণ করা হবে, খোলা বাজারে চাল বিক্রি করা হবে, বাসস্থানের ব্যবস্থাও করা হবে, যারা অনানুষ্ঠানিক খাতে আছেন তাদের জন্য খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা দেওয়া হবে। সিপিডি বলছে অর্থনীতির ঝুঁকি বাড়ায় জাতীয় রাজস্ব বোর্ডের পরিকল্পনায় করের হার বিবেচনা করতে হবে, কর ফাঁকি রোধে তাদের জোরালো ভূমিকা রাখতে হবে। সরকারের প্রণোদনা সুবিধা ও সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন তারা। তারা আরও বলেন ক্ষতিগ্রস্ত মানুষ ও ক্ষতিগ্রস্ত খাতগুলো যাতে এ প্রণোদনা পায়। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা।
দর্শক, র‍্যাব সদর দপ্তর থেকে অনলাইনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক ও র‍্যাবের বিদায়ী মহাপরিচালক বেনাজির আহমেদ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা আছেন তারা দয়া করে আমাদেরকে জানাবেন যখন চাল দেবেন, যাতে করে সেখানে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেইনটেইন করা যায়। কোনো ক্ষেত্রেই আমাদের কোনো সুযোগ নাই। গার্মেন্টস শ্রমিকদেরকেও আমরা অনুরোধ করব যে একত্রে কোনো জায়গায় একত্রে একেবারে গাদাগাদি করে কোনো কোথাও সমবেত হবেন না, কারণ এটা আমাদেরকে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে। এই মুহূর্তে আমরা এক শহর থেকে আরেক শহরে যাওয়া নিষিদ্ধ। এটি অনেকে বিভিন্নভাবে এই নির্দেশ ফ্লাউট করার চেষ্টা করছে। অনেকে গভীর রাতে কিংবা ভোর রাতে নৌকা যোগে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করছে। এগুলোকে আমরা করতে দিব না, এগুলোকে বন্ধ করবো। এবং আমি মনে করি এই মহা দুর্যোগে আইন কঠোর প্রয়োগ থেকেও গুরুত্বপূর্ণ হলো নাগরিক দায়িত্ববোধ এবং নাগরিক সচেতনতা। এখানে কম শিক্ষিত, বেশি শিক্ষিত, স্বল্প শিক্ষিত কোনো ব্যবধান নাই। রোগের থ্রেট সবার কাছেই সমান, মহামারীর থ্রেট সবার কাছেই সমান। এখানে ধনী দরিদ্রের কোনো ব্যবধান নাই, সবার জন্য কিন্তু এই থ্রেট একই রকম। তো সে কারণে আমাদেরকে আমি অনুরোধ করব যে দয়া করে যে যেখানে আছেন সেখানে থাকেন, ন্যূনতম প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে আসবেন না, বের হবেন না, আর যেখানে আছেন সে স্থান ত্যাগ করে অন্য কোনো জায়গায় যাওয়ার চিন্তা আমি মনে করি যে চিন্তাও মাথায় আনবেন না। তো সেই অনুরোধ থাকলো। আমি আবার সবাইকে, আমার সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাতে চাই তাদের নিরন্তর নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য। আমি আগামীতে যে পদে যোগদান করব সেখানেও তারা সেটি অব্যাহত রাখবেন, আমার সেই প্রত্যাশা। আর সেই সঙ্গে এই সুযোগে আরেকবার মহান আল্লাহ তাআলার দরবারে আমি শুকরিয়া আদায় করছি এবং আমার অপার কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকারের পদোন্নতির জন্য। আগামীকাল আমরা জানি যে আমাদের বাংলা নববর্ষ উদযাপিত হবে। এবছরের মেজাজ সম্পূর্ণ ভিন্ন, কারণ হচ্ছে যে এই গ্লোবাল প্যান্ডেমিক, সে কারণে এবছরের মেজাজ সম্পূর্ণ ভিন্ন। তারপরেও সময় থেমে থাকে না, লাইফ গোজ অন। তো সেই হিসাবে আমি আপনাদের সবাইকে, দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই নববর্ষের শুভেচ্ছা। আর রবীন্দ্রনাথের সেই দুই লাইন তুলে ধরে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আমরা আশা করি নববর্ষের প্রাক্কালে। দর্শক, র‍্যাব সদর দপ্তর থেকে অনলাইনে ব্রিফিং করছিলেন র‍্যাবের বিদায়ী মহাপরিচালক বেনাজির আহমেদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। 16 এপ্রিলের মধ্যে শিল্প কারখানার শ্রমিকদের মার্চের বেতন না দিলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ান। এক বিবৃতিতে শ্রম প্রতিমন্ত্রী কারখানা মালিকদের প্রতি এ নির্দেশনা দেন, এ নির্দেশ না মানলে বা এ তারিখের মধ্যে বেতন দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখে সরকারের নির্দেশনা মেনে শ্রমিকদের ঘরে থাকার আহ্বান জানান তিনি। বাংলা নববর্ষের আর মাত্র একদিন বাকি, এবার করোনার আঘাত যেন সরাসরি পড়েছে বৈশাখের বাণিজ্যে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নববর্ষ পালনের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে, দোকানপাট মার্কেটগুলো বন্ধ, ফলে এবছর নববর্ষে কেনাকাটা হবে না। এতে শুধু দেশীয় পোশাক খাতে 2,000 কোটি টাকার ক্ষতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাশনা দাসের রিপোর্ট। বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। নববর্ষকে সামনে রেখে প্রতিবছর এই সময়টা জমজমাট থাকে রঙিন পোশাক আর নানা পণ্যের বেচাকেনায়। এবার প্রাণঘাতী করোনার প্রভাবে সবকিছুই স্থবির। করোনা মোকাবেলায় সরকার ইতিমধ্যেই বৈশাখী অনুষ্ঠান বাতিল করেছে, তাই বৈশাখের নতুন পোশাকের বাজারেও ধস নেমেছে। সংশ্লিষ্টরা বলছেন এবার বৈশাখে দেশীয় পোশাক খাত বিরাট লোকসানের মুখে পড়েছে। আমাদের ব্যবসার যে ধরনটা সেটাতে কিন্তু পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা সবচেয়ে বড় টার্গেট করে থাকি। এই যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করেছি পহেলা বৈশাখকে ঘিরে, দুঃখজনক হলেও সত্য, এই প্রোডাক্ট কিন্তু আসলে সাধারণ সময় কেউ কিনতে চান না ক্রেতারা। বৈশ্বিক মহামারীর কারণে যে উৎসবটি রাষ্ট্রীয়ভাবে বাতিল ঘোষণা করা হয়েছে, ফলে বৈশাখকে ঘিরে দেশীয় পোশাক শিল্পের প্রায় 2,000 কোটি টাকার বেচাকেনা বন্ধ হয়ে গেল। নামি দামি ব্র্যান্ডের ফ্যাশন হাউসগুলো ছাড়াও এ সময় দেশি পোশাকে বিনিয়োগ করে ছোট বড় প্রায় 5,000 প্রতিষ্ঠান।
5 লাখেরও বেশি মানুষ এই খাতে কাজ করেন। এই পরিস্থিতিতে উদ্যোক্তারা তাদের বিনিয়োগ হারাতে বসেছেন আর শ্রমিকরা হারাচ্ছেন কাজ। লম্বা একটা সময় ধরে কিন্তু আমাদেরকে এই বিপদটা টেনে নিয়ে যেতে হবে, এবং এই বিপদের সময় সীমা ধরে আমাদের দেখা যাচ্ছে যে এতগুলো স্টাফের বেতন, এতগুলো আউটলেটের ভাড়া, সার্ভিস চার্জ, ব্যাংক লোন, প্রত্যেকের পেমেন্ট দেওয়া, পুরো জিনিসটা আসলে আটকে যাবে। 20,000 কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু যদি এটি সুষ্ঠু ব্যবহার না হয় এবং এটি যদি সঠিকভাবে বণ্টন না হয় তাহলে দেখা যাবে যে আমরা বড় রকম একটি ক্ষতির সম্মুখীন হব। 6-7 মাস তার আবার ঘুরে দাঁড়াতে সময় লাগবে, সেই ক্ষেত্রে ব্যাংক লোনের এই সাহায্য ছাড়া একজনও দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। এই পরিস্থিতি আরো বেশি দিন চললে বৈশাখের পর ঈদ বাণিজ্যেও বিপর্যয়ের মুখে পড়তে পারেন দেশীয় ফ্যাশন উদ্যোক্তারা। তাই ব্যবসা বাণিজ্যের এ নাজুক পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি আকারের এসব উদ্যোগ বাঁচিয়ে রাখতে সরকারের সহযোগিতা চান উদ্যোক্তারা। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা পরিস্থিতিতে ধান কাটা ও মাড়াইয়ে ব্রাহ্মণবাড়িয়ার কৃষকদের সহায়তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শ্রমিক সংকট মোকাবেলায় এ উদ্যোগ নেওয়া হয়। ধান কাটা ও মাড়াইয়ের জন্য শহরের 82 কৃষকদের মাঝে দেওয়া হয় 18টি কম্বাইন হারভেস্টার ও 7টি রিপার মেশিন। এসব যন্ত্রের মাধ্যমে কৃষকরা স্বল্প সময়ে তুলনামূলকভাবে কম খরচে উৎপাদিত শস্য ঘরে উঠাতে পারবে। সাধারণত শ্রমিকের মাধ্যমে প্রতি বিঘা জমির ধান কাটায় খরচ হয় 2,500 থেকে 3,000 টাকা, আর এই যন্ত্রের মাধ্যমে তা সম্ভব হবে 1,500 টাকায়। এবারে স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা সংকট মোকাবিলা ও রমজানকে সামনে রেখে নওগাঁ সদর সহ 5টি উপজেলায় ন্যায্য মূল্যে ডিলারের মাধ্যমে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে তেল, ডাল, চিনি ও ছোলা। বাজারের তুলনায় কম মূল্যে এসব পণ্য পেয়ে সাধারণ মানুষ খুশি হলেও চাহিদার তুলনায় সরবরাহ কম বলে জানিয়েছেন তারা। পণ্য ক্রয়ের সময় সরকারের পক্ষ থেকে জনসমাগম এড়িয়ে ও সামাজিক দূরত্ব মেনে চলার আদেশ থাকলেও কেউ সামাজিক দূরত্ব মেনে চলছেন না। এবারে পার্টিস খেলার খবর। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও গরিব মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা ও ঢাকার বাইরে 20,000 মানুষের খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছে তারা। নিজস্ব তহবিল থেকে এই অর্থ খরচের কথা জানায় বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 20,000 মানুষকে সাহায্য সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে এখনও কোথায় কিভাবে তা দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। পরিকল্পনা করা হচ্ছে প্যাকেটজাত করে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি মহাখালীর IEDCR এর নিয়মিত ব্রিফিং এ। এটা আমরা প্রস্তুত করতে পারবো। এছাড়াও আমরা বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করার ব্যবস্থা নিয়েছি, যার মধ্যে এর আগেও বলেছি মুগদা রয়েছে, আমাদের পঙ্গু হাসপাতালের পুরানো অংশটুকু রয়েছে, এবং ঢাকা কলেজের পুরানো বান ইউনিট সেখানে প্রায় 300 বেড রয়েছে। এবং আমরা আগামীতে আরো বেশ কয়েকটি হাসপাতাল আমরা পাশাপাশি আমরা নিচ্ছি, যার মধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও একটি ভবনকে আমরা তৈরি করতে বলেছি, সে বিষয়ে কাজকর্ম শুরু হয়ে গেছে। কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে এখনো লকডাউনটা মানুষে পুরোপুরি মেনে চলছে না। আমরা দেখি বাজারে অনেক জটলাপাকে আছে এবং অনেক লোকজন ঘোরাফেরা করছে, বাইরেও লোক অযথা ঘোরাফেরা করছে। এই জিনিসটি পরিহার করতে হবে, কারণ যেখানে বাইরে ঘোরাফেরা করবে সেখানেই সংক্রামিত হবে। আমাদের ইতিমধ্যেই আপনি জানেন কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, সেটা যদি না বাড়ে সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা তো আমাদের হাসপাতাল আমাদের অন্যান্য ব্যবস্থাপনাতে মজবুত করছি, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে হাসপাতালে লক্ষ লক্ষ লোকের চিকিৎসা কোনো দেশই দিতে পারে না।
আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমাদের কোভিড মোকাবেলার যে মূল অস্ত্র সেটা হলো ঘরে থাকা এবং পরীক্ষা করা, টেস্ট করা, যার মাধ্যমে যারা সংক্রামিত হয়েছে তারা চিহ্নিত হবে এবং তাদেরকে আইসোলেশনে রাখা যাবে, তারা জানি আর কাউকে সংক্রামিত না করতে পারে। এটাই এটা সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র। এই দিকে আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে। আমরা আরো আপনাদের আনন্দের সাথে বলতে চাই যে আমরা কিছু আরো ভেন্টিলেটর এবং অক্সিজেনেটর আমরা ব্যবস্থা করছি, আমরা চেষ্টা করছি। পৃথিবীতে এখন এই ইঞ্জিনিয়ারগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না, তারপরেও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে আমরা অন্তত 400-500 নতুন আরো ভেন্টিলেটর এবং 400-500 অক্সিজেনেটর এগুলো আমরা আনার চেষ্টা করেছি। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকাতে কি অবস্থা, তাদের ওখানে প্রতিনিয়ত হাজার হাজার লোক মারা যাচ্ছে, লক্ষ লক্ষ লোক সংক্রামিত হচ্ছে। বাংলাদেশ এখনো সেই তুলনায় ভালো আছে, আমরা এই ভালোটা রাখতে চাই, যদি কিনা আমরা মেনে চলি সরকারের নির্দেশনা, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা গুলো আছে এগুলো যদি আমরা মেনে চলি তাহলে পরে অবশ্যই আমরা আমরা ভালো থাকব। আমরা এখানে বলতে চাই যে আমাদের ইতিমধ্যেই আপনারা জানেন, এর আগেও বলেছি, অনেক আমাদের প্রশাসনের ব্যক্তিবর্গরা কাজ করে, যেমন প্রশাসন, আর্মি, পুলিশ এবং অন্যান্য নেতৃবৃন্দরা, তারা কাজ করে যাচ্ছে এবং তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে বলবো তারা যেন আরো বেশি করে এই লকডাউনটাকে কার্যকরী করে। আমাদের যে প্রথমে যারা যুদ্ধ করছে, যারা কোভিড যোদ্ধা আমরা বলি, ডাক্তার, নার্স এবং টেকনিশিয়ান, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তারা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন এবং মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমাদের মন্ত্রণালয় কাজ করছে, ডিজি অফিস কাজ করছে, বিশেষ করে কোভিড হাসপাতালে যারা ঝুঁকি নিয়ে কাজ করছে, সেই কোভিডমন্ত্রী হাসপাতালে যারা আছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের কাজটা অব্যাহত থাকবে সেটা আমরা আশা করি। এবং আমাদের কর্মী টোলা হাসপাতালেও অনেক রোগী এখন হয়ে গেছে, তারাও কাজ করছে এবং সেখানকার ডাক্তার নার্স সকলকে আমরা ধন্যবাদ জানাই, তাদের জানি কাজটুকু তারা করে যায়। আমরা জানি অনেক ডাক্তার, অনেক নার্স, অনেক আমাদের সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গ এবং অনেক যারা আমাদের প্রশাসনে কাজ করে অনেকেই সংক্রামিত হয়েছে এবং সকলের আমি সুস্থতা কামনা করি এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা আরো বলতে চাই পরিশেষে যে আমাদের মূল মন্ত্র হলো ঘরে থাকুন সুস্থ থাকুন, ঘরে থাকুন সুস্থ থাকুন, আক্রান্ত হবেন না। করোনা পরীক্ষা করান, করোনা পরীক্ষা করান, প্রিয়জনকে বাঁচান, নিজেও বাঁচুন এবং দেশকে বাঁচান। আমি আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী সকল কোভিড যোদ্ধাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন, তার এই ধন্যবাদ যারা এই যুদ্ধের সম্মুখ যোদ্ধা তাদেরকে উৎসাহিত করবে, অনুপ্রেরণা দিবে। আমরা পরবর্তী কিছু স্ট্যাটিস্টিক্সে যাই। আমরা গতকাল 24 ঘন্টায় যা নমুনা সংগ্রহ হয়েছে এটা গত দিনের চেয়ে 38% বেশি, এবং যে পরীক্ষা করা হয়েছে গত 24 ঘন্টায় তা 17% বেশি আগের দিনের তুলনায়। এবং আমরা আপনারা ইতিমধ্যেই শুনেছেন মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যে আমাদের নতুন শনাক্ত কতজন হয়েছে, কতজন মৃত্যুবরণ করেছেন এবং কতজন সুস্থ হয়েছেন। আমাদের যে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, এটা গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 21,440 এবং বিতরণ করা হয়েছে পূর্বের সংগ্রহ সহ 91,900টি। এবং ঢাকা ওয়াসা নতুন অনুদান দিয়েছেন সার্জিক্যাল মাস্ক 2,500। আমাদের কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছে 5,684 জন এবং অদ্যাবধি হোম কোয়ারেন্টাইনে আছেন 85,498 জন।
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে গত ২৪ ঘন্টায় ৪৮৪ জন, অদ্যাবধি ২১৮৯ জন। ছাড়া পেয়েছেন, কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন গত ২৪ ঘন্টায় ১০৪৫ জন এবং অদ্যাবধি কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন ৬৩২৭৬ জন। সারা দেশে ৬৪ জেলায় সকল উপজেলা জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে ৪৮৮টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইনের সেবা প্রদান করা যাবে ২৬৩৫২ জনকে। গত ২৪ ঘন্টা আইসোলেশনে রাখা হয়েছে ৮৪ জনকে এবং বর্তমানে মোট আইসোলেশনে আছে ২৯৯ জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২৪ ঘন্টায় ১৭ জন এবং অদ্যাবধি আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৪৩৭ জন। ঢাকা মহানগরীতে আইসোলেশন সজ্জা আছে ১৫৫০টি এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সজ্জা আছে ৬১৪৩টি এবং মোট আইসোলেশন সংখ্যা এখন পর্যন্ত ৭৬৯৩টি। আমাদের হটলাইনে যে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩৩৩৩ এবং আইডিসিআর এর ১০৬৫৫ এবং ০১৯৪৪৩৩৩২২২ এই নাম্বার গুলো থেকে হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়। গত ২৪ ঘন্টায় মোট স্বাস্থ্য পরামর্শ দেয়া হয়েছে ৯৪১১১টি এবং অদ্যাবধি হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে ২২,৩০,৭৪০টি। অনলাইন প্ল্যাটফর্মে মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৪,৫৫৯ জন এবং গত ২৪ ঘন্টায় নতুন প্রশিক্ষণ নিয়েছে ১১৮ জন চিকিৎসক। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিচ্ছেন ৩৬৯৬ জন চিকিৎসক। মোবাইল ফোন এবং ওয়েবসাইটে স্বাস্থ্য পরামর্শ নিয়েছেন গত ২৪ ঘন্টায় ১৭,৮৫৩ জন এবং অদ্যাবধি ১১,১২,৫৪৪ জনকে মোবাইল, টেলিফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিমটম চেকার বা লক্ষণ শনাক্তকরণ অ্যাপ করোনা বিডি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়াও www.corona.gov.bd এই ওয়েবসাইট থেকেও লক্ষণ শনাক্তকরণ সেবা পাওয়া যাবে। আমাদের যে স্ক্রিনিং কার্যক্রম আছে বিভিন্ন বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং রেল স্টেশনে, গত ২৪ ঘন্টায় এই স্ক্রিনিং করা হয়েছে ২৯৭ জনকে এবং এর মধ্যে স্থলবন্দরে আছে ২৪ ঘন্টায় ৭১ জন, সমুদ্রবন্দরে ২০৪ জন এবং বিমানবন্দরে ২২ জনকে এবং অদ্যাবধি আমরা মোট স্ক্রিনিং করেছি ৬৬৯,৯৪৩ জনকে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিমধ্যে ২৩টি গাইডলাইন করা হয়েছে, মোট ১০টি জনসচেতনতামূলক উপকরণ প্রস্তুত করা হয়েছে এবং এই গাইডলাইন সমূহ পাওয়া যাবে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে, যেটা www.dghs.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে। আমাদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে ১২ এপ্রিল ২০২০ পর্যন্ত ঢাকার বিভিন্ন ডেডিকেটেড হাসপাতাল এবং সিভিল সার্জন কার্যালয় সমূহে মেডিকেল অফিসার, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা সহ মোট ৩৬২৫ জন সরকারি চিকিৎসক এবং ১৩১৪ জন নার্সকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। শীঘ্রই প্রত্যেকটি জেলায় ২ জন করে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু হবে। এ পর্যায়ে আগামী ২ সপ্তাহের মধ্যে আরো ২,০০০ চিকিৎসককে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজ, হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক ও নার্সগণকেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ বিষয়ক প্রশিক্ষণ
দেওয়া হয়েছে এবং এটা চলমান আছে, ভবিষ্যতে আবারও দেওয়া। আমরা যদি এবার দক্ষিণ পূর্ব এশিয়া কোভিড-19 পরিস্থিতির দিকে তাকাই, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 12 এপ্রিল অনুযায়ী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,880 জন এবং অদ্যাবধি 16,041 জন মৃত্যুবরণ করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টায় 111 জন এবং অদ্যাবধি 728 জন। এবং বিশ্ব পরিস্থিতি যদি আমরা দেখি, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 12 এপ্রিল অনুযায়ী 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 85,679 জন এবং মৃত্যুবরণ করেছেন 6,262 জন। এই কোভিড নিয়ন্ত্রণ প্রতিরোধের জন্য আমাদের নিয়মিত ভাবে আমরা পরামর্শ দিয়ে থাকি, আজকেও এই পরামর্শ গুলোর পুনরাবৃত্তি করব। এবং কেন আমরা বারবার পুনরাবৃত্তি করছি, কারণ এখনো আমরা এই পরামর্শ গুলি যে শতভাগ মানুষ মেনে চলছে সেটা হচ্ছে না, এই পরামর্শ গুলি যেন শতভাগ মানুষ মেনে চলে সেই জন্য আমরা প্রতিনিয়ত এই পরামর্শ গুলো দিয়ে থাকি। আমরা এটা পত্রিকার মাধ্যমে প্রকাশ করে থাকি এবং আমরা এই তথ্য বুলেটেনও দিয়ে থাকি। সেই পরামর্শ গুলো হলো, আপনার সুরক্ষা আপনার হাতে, করোনা বিষয়ক স্বাস্থ্যবিধি মেনে চলুন, একজন থেকে আরেকজনের মধ্যে কমপক্ষে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন, একান্ত প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাবেন না, সর্দি কাশি হলে বা বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যারা কোয়ারেন্টাইনে আছেন তার কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন, বারবার সাবান পানি ভালো করে হাত ধোয়ার অভ্যাস করুন, কমপক্ষে 20 সেকেন্ড সময়ব্যাপী হাত ধোবেন হাতের কবজি সহ, বাড়ির বাইরে থেকে এসে কোনো কিছু স্পর্শ করার আগেই ভালো করে হাত ধুয়ে নিন, বাড়ির বাইরে থাকলে স্যানিটাইজার ব্যবহার করতে পারেন, সামান্য জ্বর কাশি হাঁচি সর্দি গলা ব্যথা শ্বাসকষ্ট হলে বাড়িতেই চিকিৎসা নিন অথবা আমাদের হটলাইন নম্বরগুলিতে ফোন করুন। কোভিড-19 বা অন্য যে কোনো স্বাস্থ্য সমস্যায় জরুরি অবস্থা না হলে হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে স্বাস্থ্য বুলেটিন এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন মহাখালী IEDCR এর নিয়মিত ব্রিফিং। এবারে সংবাদ শেষ করার আগে শিরোনাম আরেকবার। করোনা ভাইরাসে একদিনে আক্রান্ত বিশ্বে 70,000-এর বেশি মানুষ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 18.5 লাখ। সরকার ঘোষিত প্রণোদনায় প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই মনে করে CPD। দেশে প্রতিদিন বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা, সংক্রমণ ঠেকাতে কঠোর নির্দেশনা থাকলেও মানছেন না অনেকেই। এবং করোনার প্রভাবে বৈশাখের বাণিজ্যে ধস, দেশীয় পোশাক খাতে 2,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা উদ্যোক্তাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এটিএন বাংলার সাথে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ।